আর তুমি তুমি বেঁচে আছো? হ্যাঁ, বেঁচে আছি। কেমন আছো তুমি? তুমি এইভাবে ফিরে আসছো? আমরা তো জানি তোমরা তুমি মারা গেছো। কি বলতেছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি, সবাই জানে তুমি আর বেঁচে নাই। কি বলতেছো? আমি নিখোঁজ ছিলাম, আমি তো মারা যাই নাই। কেমন আছো তুমি? তোমার কতদিন হিসেবে আমি দেখি না। আরে কি করতেছো? কি ব্যাপার? আমি ফিরে আসছি, তুমি খুশি হও নাই? মা বাবা কোথায় আপনারা? এই যে আপনার বড় ছেলে আসছে। কি বলো বৌমা, আমার বড় ছেলে? মা আব্বা কেমন আছো তোমরা? কিরে বাবা, তুই এতদিন কই আসছিলি বাবা? ভালো আছো? তুই কেমন আছস? হ্যাঁ, তোমরা কেমন আছো? আছি বাবা, আছি। মা কেমন আছো তুমি? তুই জানিস আমরা কেমন থাকবো? তুই এতদিন কই আসিলি? মা বাবার একটু খোঁজও নাস নাই তুই? আমি উঠছি, তুই মারা গেছ। এই তুমি থামো, আমার পোলারে ভিতরে লয়ে চলো। আমার পোলা কতদিন পরে আইছে? আয় বাবা, আয় ভিতরে বাবা, এই আমার লাঠিটা লয়ে আও। চলো বৌমা চলো, আন্দর জটকাই বাবা। বস ধরো বাবা, তুই ভাই ইচ্ছা আসো। আমরা তো শুনছি তুই লিবিয়া থেকে অবৈধ পথে ইটালি যাবার সময় তুই জাহাজ ডুবে মারা গেছিস। জাহাজ ডুবে মারা গেছ। ঠিকই শুনছো বাবা, জাহাজ ডুবে গেছে, কিন্তু তোমার কাছে ফিরে আবু আল্লাহ আমার হায়াত বাজায় রাখছে, মরি নাই। তুমি জানো বাবা, জাহাজ ডুবার পরে একটা কাঠের টুকরোর উপরে 7 দিন বন্ধ সাগরে বাড়ছি, কোনো খানা নাই, ঘুম নাই, কিচ্ছু নাই। বাঁচতে বাঁচতে সাগরের কোনো কুল কিনারা পাই নাই। আল্লাহর কি অসব রহমত, বাঁচতে বাঁচতে এক দ্বীপের কিনারে গেছি, অনেক কষ্ট করে দ্বীপের কিনারে গেছি, যাইয়া ওই নড়ছি। ওঠার পরে চতুর পাশে খালি পানি, মাঝখানে একটা দ্বীপ, অনেক কষ্ট করে দ্বীপে উঠছি। দ্বীপের ভিতরে দেখি জানাব্বা, অনেক বিশাল বড় জঙ্গল, এই জঙ্গলের কোনো শেষ নাই, বড় বড় হিংস জানোয়ার, বাঘ ভাল্লুক কত কিছু ওই জায়গায়, কিচ্ছু খাইতে পারি না, খিদার যন্ত্রণা সহ্য করতে না পাইরা। কি খাইছি জানো? মাটি আছে না, মাটি মাটি খাইছি, গাছের ছাল খাইছি, লতা পাতা খাইছি, খাইয়া বাচ্চা আসিলাম। আর হায়াত আছি লিমিটা, তোমার কাছে ফিরে যাইতে পারছি। তারপর কি জানো, ওই দ্বীপের থেকে ওই জায়গার কোস্টগার্ড আছে না, কোস্টগার্ডে আমারে নিয়ে গেছে, লিবিয়াতে আবার নিয়ে গেছে, নিয়ে যাই আমারে 6 মাস আমার জেল খাটাইছে, অবৈধ মতো আমি 6 মাস জেল খাটছি। 6 মাস জেল খাটার পরে আমারে বাংলাদেশে ফেরত দিছে। আমার আব্বা জানো আমি মরি নাই, কিন্তু মৃত্যু যে কত যন্ত্রণা, কত যে কষ্ট, এটা আমার নিজের চোখে আমি দেখছি। তুমি জানো আমি চিন্তা করে করে দিতাম তোমার কাছে ফিরে যেতে পারবো। বাবা তুই যে ফিরে আইসস, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমরা তো আশাই ছাইড়া দিছিলাম যে তুই বাইচ্চা আসস। আমরা খবর পাইছি যে জাহাজে তোরা যাইতাছিলি সেই জাহাজে নাকি সবাই মারা গেছে সাগরে ডুববা। তুই যে ফিরে আইসস, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ও বাবা, তোমার কি কইছ? তোরে যে আমরা ফিরে পাইছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ও বাবা ঠিকই কইছ, তোমকে দোয়া আছিল বিদে আমি বাইচ্চা হায়াত আছিল। আমার হায়াত ছিল বিদায়, আমি একটা কাঠের টুকরো উপরে 7 দিন সাগরে খালি বাড়ছি। বাবা আমার তোর মায়ের মাফ করে দিস, আমরা বিরাট বিরাট অন্যায় করে ফেলেছি তোর সাথে।
কি কইতাছ আব্বা? কি অপরাধ করছ আমার সাথে? তোর বউর সাথে আর তোর ছোট ভাই আরিফের সাথে? বাবা, আমরা তো জানি তুই আর বাচ্চা নাই, তাই আমরা একটা সিদ্ধান্ত নিয়ে বিয়ে দিয়ে দিছি। কি কইতাছ মারি? চিন্তা করছি মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাইব, তাই তোর ছোট ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিছি। একটু অপেক্ষা করতে পারলাম আব্বা, এত বড় শাস্তি কেন আবার দিতেছো তোমরা? বাবারে, আমরা তো শুনছি তুই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিস, তার জন্য তুই কষ্ট করছিস বাবা, মন খারাপ না? আবার কি বলে জানো বাবা, আমার এই তোমার কাছে ফিরে মনে আমার ভুল হয়েছে নাকি? না বাবা, কি কথা বলতেছস? তুই আমার সন্তান, তুই ফিরে আইছিস, আমি অনেক খুশি হয়েছি বাবা, এই কথা বলিস না। শুনাইছো, মৃত্যু থেকে যন্ত্রণা অনেক, ওইখানে তো কষ্ট করছি না আমি, এর তো কষ্টটা আমার বেশি হইতে চাও না আব্বা। বাবা কান্দিস না বাবা, এরা মনে হচ্ছে গেছে না আব্বা, এই আমি একটা কাঠের টুকরোর উপরে 7 দিন সাগরে যখন যুদ্ধ করে বাঁচার জন্য যুদ্ধ করছি না, ওইটাই মনে আমার চরম ভুল ছিল। ওই সাগরে ডুবে যাইতাম, এটাই ভালো ছিল। এই দৃশ্য দেখার আগে বাবা এরকম কথা বলিস না বাবা। তোরা কেন করলে এরকম না আমার সাথে বলো? আমি আমি নিলে নিকো ছিলাম, একটু অপেক্ষা করতে পারলাম না বাবা? আমরা তো ভালোর জন্য এই কাজটা করছিলাম, কি করব ক? মাইয়ার বাপের বাড়ির থেকে প্রেশার দিতেছিল যে মাইয়ারে লয়া জীবগা, আমরা কেমনে দিব এই মাইয়ারে হের বাড়িতে ক? এর লেগে তোর ছোট ভাইয়ের লগে বিয়া দিয়া দিছি। আমি তো জানতাম না রে বাবা যে তুই ফিরাবি, আমি তোর মা, আমি কি চাইতাম তোর ক্ষতি করতে? বাবা তুই কিছু মনে করিস না বাবা, আইসস, তুই সুস্থ হয়ে যা পুরা, তারপর তোর আমি ভালো মায়ের দিকে আবার বিয়ে দিয়ে দেবো। কি কইতেছ আব্বা, দেখি সম্ভব আব্বা কোনোদিন কল তুমি আমার স্ত্রী আমার ছোট ভাইয়ের সংসার করবে আমার চোখের সামনে, এটা আমি কেমন দেখবো দু চোখ দিয়া কও? এই যন্ত্রণায় কষ্ট কি সবার মতো তুমি কও আব্বা? এর থেকে জানো, এর থেকে কি কস বাবা তুই এডি আঙ্গ কথা একবার ভাববি না? চল বাবা ভিতরে চল। না আব্বা আমি ভিতরে যাব না, আমি চলে যাব, এটা থাকবো না আমি, আমার স্ত্রী আমার ছোট ভাইয়ের সংসার করব, আর আমি চাই চাই দেখবো আব্বা, এই কষ্ট আমি সইতে পারবো না আব্বা, যন্ত্রণা আমি সইতে পারবো না, তোমরা আমার মাফ করে দিও, আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, আমি তাক মনে জায়গায়। কই যাবি রে বাবা? তুই একবার বড় বিপদ থেকে বাই চাঙ্গো দাঁড়ে আইসস, এখন আবার আঙ্গুরে ফালা থেকে তুই যাবি গা? না মা, আমারে বাধা দিও না, আমারে বাধা দিও না তোমরা, আমি না তোমার কাছে মৃত্যু, এই মৃত্যু ভালো, আমি তোমার কাছে মৃত্যু হয়ে থাকতে চাই। কি কস রে বাবা, তোরে পাই আবার আমরা হারাইলাম। আব্বা আমারে মা, আমারে মাফ করে দিও, আমি থাকতে পারবো না মা, আমি থাকি না, যতটুকু বেঁচে আছি না আমি তিলে তিলে শেষ হয়ে যাবো গা, আমি বাঁচতে পারবো না। বাবা বাবা আবার তোমার মাফ করে দিও, আমি মা হইয়া সামনে পারলাম আমার পোলার জীবনটা নষ্ট করতে, এতদিন পর আমার পোলার কাছে পাই আমার হারিয়ে লইলাম। তুমি একলা জীবন নষ্ট করছো, আমিও তো করছি, আমি বাবাইয়া কতটা জঘন্য কাজ করে ফেলাইছি।